টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ উঠালো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমার সোনা মিষ্টিমা, আর সাইডে বসে রয়েছে ওর মামি, আর এই যে কুটকুট করে দেখছে, মানে ঘুম থেকে ওঠার পরে এখন কিছুক্ষণ চুপচাপ কুটকুট করে দেখবে, হাসবে। তো যাই হোক, আর ওর দাদা এখন খেলা করছে ওই চানাচুরের একটা ডিবা নিয়ে। চানাচুর তো অনেকগুলো ফেলেও দিয়েছিল, তারপর আমি ছাড়িয়ে রেখেছি, আর ওখানে আমাদের একটা জলের ক্যান থাকে, সেটা দিয়ে শুধু জল ফেলায়। আর এদিকে দেখো, সকাল সকাল ঘুগনি রান্না করেছে বৌদি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো আর সাথে থেকো। তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মানে আজকে বাদাম লাগানো হবে, তো চলো আমাদের কেমনভাবে বাদাম লাগানো হচ্ছে তোমাদেরকে একটু দেখাই। আর সকাল সকাল ঘুগনি রান্না হয়ে গেছে, কারণ একজন লেগেছে আর কি আমাদের বাদাম লাগানোর জন্য, সেই জন্য মুড়ি টুডি টিফিন টিফিন করবে, সেই জন্য ঘুগনি করেছে, ঘুগনি মুড়ি খাওয়া হবে। আর মিষ্টি বাড়িতে রয়েছে ওর মামির কাছে, তো যাবো একটু তোমাদের দেখাবো, তারপর আবার চলে আসবো। তো চলো আমাদের সাথে থেকো। আরুস বলো গুড মর্নিং। আর মাঠে প্রচণ্ড পরিমাণে কুয়াশা কুয়াশা ভাব। এখানে আমাদের খেসারি কলাই শাক বোনা রয়েছে, তার মাঝে আবার ওই যে বন গাছও হয়ে গেছে, আর এদিকে দেখো ফুলকপি হয়েছে, তবু অনেকগুলো এরকম চিকচাপা ছিল জেঠুদের মতো, আমাদেরও ছিল কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো চলো, মায়েরা ওই সে তিন আগে বাদামগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর তিন দিন পরে অঙ্কুরগুলো বেরিয়েছে। আর এই যে দেখো সরু সরু ভাটিগুলো টেনে নিয়েছে, এখানে বাদামগুলো ফেলে দিয়েছে, তারপরে আবার ওই যেগুলো শুকনো মতো রয়েছে ওখানে আবার ভাটি টানবে। তো যেটা আমার মা এখন লাইনের মতো টেনে নিচ্ছে, যেটা মেন লাইন, ওগুলোতে জল যাবে। আর এখানে দেখো আরুষকে বসিয়ে দিয়েছে, আর ও তো মাটি নিয়ে খেলা করছে। আর একটা দাদু লেগেছে ওই যে দূরে, আমার বাবা মা আর বৌদি তো বাড়িতে রয়েছে, আমরাও চলে যাবো। মাঠে প্রচণ্ড পরিমাণে বাতাস, ঠান্ডা হাওয়া একটু এসেছি, ও মানে গনগন করছিল, খাঁচছিল, আমি বলি একটু দেখিয়ে আনি। আর ওটা হলো যে লোকেদের বাড়ি, ওখানে পেঁয়াজ লাগানো রয়েছে, তারপর গাঁদা গাছ লাগানো রয়েছে। থেকে চলে এসেছি, আর এই যে আমার সোনামাকে এখন ঘুম পাড়াবো, ওর ঘুমও চলে এসেছে, আর ওকে দোলাতে একটু ঘুম পাড়াচ্ছি। ও এখন দোলাতে ঘুমোতেও চায় না, নিচে ঘুমিয়ে যায়, তো ওকে দোলাতে দিয়েছি। তো মিষ্টিকে ওই যে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আরুষকে দোলাতে ঘুম পাড়াচ্ছে। আর আজকে একটু চিকেন হবে, কারণ সেই দাদুটা কাজে লেগেছে, মানে আলু লাগাচ্ছে, সেই জন্য কি তরকারি হবে না হবে, তো একটা কিছু ভাজা হয়ে যাবে আর মাংস হয়ে যাবে আর কি। তো চলো, আমি এখন আলু টালুগুলো কেটে নিচ্ছি, তারপরে বৌদি রান্নাটা করবে। আর আমাদের মাঠে যে মা ধনে পাতা লাগিয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য ওদের বাড়ি থেকে ধনে পাতা তুলতে যাবো। চলো তোমাদেরকেও দেখাই। তো এখান থেকে একটু টুকে নেবো আর কি, ডক ডক টাইপের, পাতা পাতা টাইপের। কালো কালো টাইপের হয়ে গেছে, তো যাই হোক জল টল পাইনি অতটা, না কিসের জন্য কি কম হয়ে গেছে কি জানি। এই যে তোলা হয়ে গেছে, তো এগুলো হলেই আমাদের হয়ে যাবে, আদুরে তুলে দেবো, বোনও নিয়ে যাবে ওদের বাড়িতে রান্না হওয়ার জন্য। তো চলো হাতাপাতি তুলে দিই।
মাঠে গেছিলাম ধনে পাতা তুলতে, তো ধনে পাতাগুলো তুলে এনেছি আমি আর আমার বোন গেছিলাম। আর এখানে এই যে ব্রয়লার মুরগি আনা হয়েছে আর আলু ভেজে রাখা হয়েছে, আর মুরগিটা ম্যারিনেট করে রেখেছে হলুদ লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো, নুন আর তেল দিয়ে। বৌদি আজকে রান্নাটা করছে, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। দুটো বাচ্চা নিয়ে রান্না করতে না খুবই কষ্ট আর কি, আমিও একটু হাতে নাতে লেগে দিই, তো তারপরেও একটু কষ্ট হয়ে যে এদিকে ভাতটা হয়ে এসেছে। আর ওদিকে আমার দাদা ভিডিও কল করেছে, আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। রাতে আজকে ভাত খেতে ইচ্ছে করেনি, সেই জন্য আজকে চাউমিন রান্না হবে। এখানে এই যে চাউমিনটা আমি করেছিলাম, আর এই যে কুঁতরি দিয়েছি, পেঁয়াজ আলু বাঁধাকপি একটু দিয়েছি, দিয়ে তারপরে রান্নাটা হবে আর কি। তো বেশি কিছু তেমন শেয়ার করতে পারিনি। আর এটা হলো রাত্রি, তখন 11:30 বাজে, আমার মিষ্টি এখন খেলা করছে, ওরকম অনেকক্ষণ ধরে খেলা করবে, খেলা করতে করতে তারপরে ঘুমাবে। তো এই যে খুব খেলার মানে মুড এসেছে আর কি, তো একা একাই খেলা করতে থাকে, এই খেলা করতে করতেই ঘুমিয়ে যায়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।